আসসালামু আলাইকুম। আজকে রাজনে থাকছে রাঁধুনির রেডিমেড রোস্টেড মশলা দিয়ে চিকেন শাহি কোরমার রেসিপি। বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করা যায় এমনই একটি রেসিপি, আর অনেক মজাও কিন্তু হয়েছিল। আর দেখানোর চেষ্টা করেছি রেডিমেড কোরমা মশলা দিয়ে কিভাবে সঠিক পদ্ধতিতে রান্নাটা করা যায়, আর টেস্টটাও হয়েছিল বিয়েবাড়ির স্বাদের চাইতেও অনেক বেশি মজার। ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। শাহি কোরমা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। দিচ্ছি 1 কাপের মতো টক দই, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 2টা চামচ আদা বাটা এবং 2টা চামচ রসুন বাটা, 1টা চামচ কাঁচামরিচ বাটা। লাল মরিচ ব্যবহার করা হয় না কোরমাতে, তার জন্য কাঁচামরিচ দিয়ে এটা ঝাল তৈরি করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিব 2টা চামচের মতো বাদাম বাটা, এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম পানির সাথে বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেড রোস্টের মশলা, এটা দিয়েই মূলত আমি কোরমাটা তৈরি করব। 1টা মশলার প্যাকেটের অর্ধেক মশলা আমি ব্যবহার করছি, যেহেতু 2টা মুরগি ব্যবহার করব। মোট 6টা চামচের মতো ব্যবহার করেছি। পুরো প্যাকেটটা কিন্তু ঢেলে দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, নষ্ট হয়ে যাবে। অর্ধেকটা ব্যবহার করেছি 1টা প্যাকেটের। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা এবং ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রেডিমেড মশলাতে যেহেতু সব মশলাই একসাথে আগের থেকে দেয়া থাকে, তার জন্য আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু দিয়েছি এতটুকুই এনাফ। এখানে আমি 2টা মুরগি ব্যবহার করছি, আর ধরুন 1 কেজির মতো মুরগিটা বড় বড় টুকরা করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, তেলটা কিন্তু কম দিবেন না, তাহলে মশলা সিদ্ধ হবে না। তো 1 কাপের মতো তেল দিতেই হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, চুলার পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে এই মুরগির পিসগুলো লবণ দিয়ে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো, একটা সুন্দর রং আসা পর্যন্ত। 2 মিনিটের বেশি ভাজবেন না, তাহলে মুরগিটা শক্ত হয়ে যাবে। আর চুলা কমিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু মুরগি থেকে পানি ছেড়ে দিবে। এখন তুলে নিলাম, আর সেই তেলে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে কিছু গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দারচিনি 2-3টার মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপের মতো, যেহেতু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি, তার জন্য পেঁয়াজটা কম ব্যবহার করব। এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে নেওয়া মশলাটা। এই রান্নাটা কিন্তু খুবই ঝটপট, তার জন্য ঝামেলাও নেই। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেক ভালো মতো। আপনারা ইচ্ছা করলে চুলার জালটা কমিয়ে ঢেকে রান্না করে নিতে পারেন। আর 30 থেকে 45 মিনিট পর্যন্ত তেলটা ছাড়া ছাড়া করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় তেলটা উপর ভেসে উঠেছে, আর অনেকে মনে করে থাকেন যে মশলাটা রেডি। এটা মনে করার কোনো কারণ নেই, অনেক সময় মশলা সিদ্ধ হয় না, অবশ্য তেলটা উপরে উঠে আসে। আপনারা গন্ধ শুকে দেখবেন, কাঁচা গন্ধটা কিন্তু এখনও যায়নি। তার জন্য খুবই ভালো মতো 30 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে কষিয়ে মশলাটাকে রান্না করে নিতে হবে। তারপরে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এবার এই মুরগির মাংসের সাথে খুবই ভালো মতো কষিয়ে রান্না করে নিতে হবে 15 মিনিট, যাতে করে এই মুরগিটাও অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। মুরগি দেওয়ার পর থেকে একদম লাস্ট পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম আছে করেই আমাদেরকে রান্না করতে হবে, না হলে কিন্তু মুরগি থেকে পানি ছেড়ে দেবে। আর তখন কিন্তু কোরমার যে একটা টেস্ট বা ঝোলের গ্রেভি, সেটা খেতে ভালো লাগবে না। আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি 10-12টা কাঁচামরিচ ফেরে মাঝখান দিয়ে এবং কিছু কিশমিশ, ক্লিপটা মিস হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে কিছু টমেটো সস দিতে পারেন, আমি দিচ্ছি না, তাতে করে কোরমার যে রঙটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে 2 টেবিল চামচ দিতে পারেন টেস্টের জন্য। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি 15 মিনিট। এখন দিয়ে দিচ্ছি দুধ,
কোরমা যেহেতু একটা শাহী খাবার, সেখানে দুধই কিন্তু ব্যবহার করতে হবে। দুধের সাথে অল্প একটু পানি মিশিয়ে আপনারা দিতে পারেন। এখানে আমি ব্যবহার করেছি 1.5 কাপের মতো দুধ। আপনারা আপনাদের মুরগি সেদ্ধ হওয়ার ধরনটা বুঝে দুধটা ব্যবহার করবেন, আর চুলাটা মিডিয়াম আঁচে রেখে মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। 20 মিনিটের মতো লেগেছে আমার মুরগিটা সেদ্ধ হতে, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু কমানো যাবে না। কমিয়ে দিলে কিন্তু গ্রেভিটার স্বাদ এবং ঝোল দুইটাই নষ্ট হয়ে যাবে। যখন তেলটা উপরে উঠে এসেছে সেদ্ধ হওয়ার পরে, তখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। ব্যাস তৈরি, আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এবং গ্রেভির ঝোলটা দেখুন কতটা থিক হয়েছে, কতটা ঘন হয়েছে, এবং তেলটা উপরে ভেসে উঠেছে। তখনই মনে করতে হবে যে এটা একদম রেডি খাওয়ার জন্য। আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, ঠিক এরকমই হবে। আপনারা রেডিমেড কোর্মা মশলা দিয়ে এভাবে কোর্মা বাসায় তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে, আর ঝামেলা তো হবেই না, বরং বাসার স্বাদের মতোই হবে, অনেক টেস্টি। আশা করছি ভালো লেগেছে আমার রেসিপিটা। আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ থাকলো। এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন অল অপশন সিলেক্ট করে। আপনাদের মতামত জানাতে পারেন আমাকে কমেন্ট করে, এবং শেষে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।